যুগে যুগে এরকম বহু জালিম শাসক আসছে আরো আসবে, এরা নম্রদের মতো রাজ কায়েম করবে, কিন্তু যখন আমার আল্লাহ চাইবে রাজগুলোকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলে? ইব্রাহিম পয়গম্বর পর্বতের মতো দাঁড়াইয়া সেদিন বলেছিল, ইন্নি ওয়াজ্জাহাতু, তোমাদের সবার চেহারা নমরুদের দিকে ঘুরে আছে, তোমাদের সবার চেহারা জালিম শাসকের দিকে ঘুরে আছে, তোমাদের সবার ভক্তি আবেগ অনুভূতি জালিমের জুলুমের পক্ষে ঘুরে আছে, আমি জালিমের পক্ষে নয়, জালিম আমাকে শাস্তি দিবে, আগুনে পোড়াবে, কেটে টুকরো টুকরো করবে, তবু আমি জালিমের অনুগত হব না, আমি আমার আল্লাহর জন্য একটা চেহারা ঘুরাইয়া রাখবো। আমার হাওয়া বলো, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে, মিনতি আমার মহামহিম দয়াময়। জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের অবদানগুলো আপনারা শুনলেন, এই শোনার প্রেক্ষিতে তিনি জাতির পিতা হিসাবে যোগ্য হলে হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, তাকে জাতির পিতা মানতে চাই না এই পক্ষে থাকলে না বলুন, না বলুন, না বলুন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, মারহাবা বলো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই যে মূলনীতি, শিরকের মূলনীতি, হযরতে ইব্রাহিম পয়গম্বর যখন তিনি গোটা জাতিকে দেখলেন, গোটা জাতির মানুষগুলো শক্তির পূজা করে, যেখানেই শক্তি দেখে তারা সেখানেই পূজা করে, রাতের বেলায় আকাশের তারকাগুলো দেখলেন, ভাবলেন এটাই আমার দেবতা, বললেন এটাই আমার রব। কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, তারকাগুলো ম্লান হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর আবার চন্দ্রকে রব মেনে নিলেন এবং তারকাগুলোকে ছেড়ে দিলেন। রাত্রি পোহায়ে সকালবেলা সূর্য উদয় হলো, সূর্য ওঠার কারণে চন্দ্রটা ম্লান হয়ে গেল, চন্দ্রের আলোটা নিঃশেষ হয়ে গেল, সূর্যের প্রখর তেজোদ্দীপ্ত আলোর কারণে ইব্রাহিম পয়গম্বর বলে এটাই আমার রব। কতক্ষণ পরে সূর্য অস্ত হয়ে গেল, অন্ধকার নেমে আসলো, ইব্রাহিম বলে আমি অস্ত যাওয়া কোনো শক্তির পূজা করি না। বাড়িতে আসলেন, বাবা সবাই মিলে মূর্তি নির্মাণ করছে, তার বাবা আজর যিনি একজন মূর্তি নির্মাণের কারিগর, মূর্তি নির্মাণ করে করে তিনি মন্দিরের মধ্যে রাখছেন, বাজারে নিয়ে বিক্রি করছেন, এতদিন পর্যন্ত কষ্ট ক্লেশ করে করে তারা তিল 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 করে একটা মূর্তি নির্মাণ করলেন, সেই মূর্তিটা মানুষেরা টাকা দিয়ে কিনে নিয়ে একটা বেদির উপরে বসাইয়া তারা সেখানে পূজা করলেন। সবচেয়ে অবাক হলেন ইব্রাহিম, কারণ তার বাবা এতদিন পর্যন্ত মূর্তি এটাকে নির্মাণ করে সুন্দর একটা আকৃতি দিয়েছেন, উচিত ছিল, লজিক ছিল, যুক্তি ছিল, মূর্তিটা আমার বাবাকে পূজা করবে, কিন্তু না না, মূর্তি তো পূজা করলই না, বরং আমার বাবা এতদিন পর্যন্ত বানাইয়া সে এখন নিজে পূজার মাথা নত করে দিয়েছে। ইব্রাহিমের কাছে বিষয়টা সাংঘর্ষিক মনে হলো, পূজা করার কথা ছিল আমার বাবাকে মূর্তির, কিন্তু সেখানে মূর্তি পূজা করে আমার বাবাই মূর্তিকে পূজা করে, ইব্রাহিম মানতে পারল না। ইব্রাহিম বলল এগুলো আমার প্রভু হতে পারে, জোরে বলেন, মন্দিরের মধ্যে ঢুকে আচ্ছা মতো কুড়াল দিয়ে কোপাইছে, মারহাবা কন্যা, এবার বাবা তাকে নিয়ে গেল রাজদরবারে। আমি সংক্ষেপ করে বলছি, এগুলো যদি বলতে চাই কোরআন দিয়ে তাহলে এটাই ওয়াজ হবে, কিন্তু এটা আমার ওয়াজের বিষয় না, আমি তো বলছিলাম যে আমি বেডি মানুষেরা ধরবো, ঠিক কিনা? আমার ভাইরা রে, রাজদরবারে নিছে, আজর বলে প্রভু গো আমার ছেলেটা কাফের,
আমার ছেলে প্রভুদেরে বিশ্বাস করে না, মূর্তিদেরে বিশ্বাস করে না, দেবতাদের বিশ্বাস করে না, আমার কাফের ছেলেটাকে আপনি একটু হেদায়াত দেন। হেদায়াত দেবে কে? না নমরুদ, নমরুদ, নমরুদের কাছে হেদায়াত চায়। বলেন তো নমরুদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর হাতে হেদায়াত আছে? হেদায়াত কার হাতে? আরো জোরে বলেন, একটু হেদায়াত করে দেন। নমরুদ এবার ইব্রাহিমকে ডেকে বলল, কেন তুমি আমাকে মানো না? আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও হাত আছে, পা আছে, চেহারা আছে, আপনিও খাবার খান, আমরাও তো এগুলো আছে, এগুলো করি, তাইলে আপনি আমার কেমন প্রভু হলেন? নমরুদ কয়, কারণ তোমার যে ক্ষমতা নাই, আমার সেই ক্ষমতা আছে। কয়, কেমন ক্ষমতা? কয়, দেখতাম চাই, জেলখানা থেকে দুজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আইনা, একজনকে খালাস দিয়া দিছে আর একজনকে ফাঁসি দিয়া দিছে, মারছে আর বাঁচাইছে। কয়, দেখছো আমার পাওয়ার কত বিরাট বড় পাওয়ার! এবার ইব্রাহিম বলেন, আপনার পাওয়ার তো আমি দেখলাম, এবার আপনার আর একটা পাওয়ার দেখতে চাই, ওই যে সূর্যটা, ওই সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় যিনি, পশ্চিম দিকে নামায় যিনি, আমি তাকে খুঁজতে চাই। আপনি যদি প্রভু হন, সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দেন। নমরুদের ক্ষমতা আছে, কথা বলেন না? নমরুদ কেডা আসলে কাফের, এটা কট্টর কাফের, এটা বেদাতি, এটা দিয়া হবে না। আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, আমরা যখন কোন আমলকে সত্যভাবে প্রমোট করি, তখন আমাদের দেশের মধ্যে 90 কিছু আহলে হাদিস দাবিদার এগুলো বের হয়েছে, এগুলো কট্টর এবং এগুলো এতটা জঘন্য। এই কয়েকদিন আগে এক মৌলবি সবে বরাতে মসজিদে থাকাকে বেশ্যা পাড়ায় থাকার চাইতে খারাপ বলছে, নাউজুবিল্লাহ। ক এরা চিহ্নিত আমার ভাইরা, গোটা পৃথিবী যেখানে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে, আমেরিকার রাজপথে, ইসরায়েলের দূতাবাসের সামনে, যেখানে গত পরশু দিন একজন আমেরিকার মিলিটারির সদস্য, সেনাবাহিনীর একজন সদস্য, যেখানে নিজের গায়ে আগুন দিয়ে তিনি গতকালকে মারা গেছেন প্রতিবাদে, ফিলিস্তিনের মানুষের নির্যাতন সহ্য হয় না, সবাই ফিলিস্তিনের পক্ষে, সবাই হামাসের পক্ষে, সেখানে আমার দেশের ভুইফোর আহলে হাদিসরা বলে, হামাসের লোকগুলো দোষী, ফিলিস্তিনের মুসলমানেরা দোষী, স্বাধীনতাকামী মুসলমানেরা দোষী, ইহুদিরা নাকি ভালো, তারা শিরক করে না, নাউজুবিল্লাহ। বলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে এদেশের আহলে হাদিসদের দৌরাত্ম্য কোথায় আর তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? আমরা বুঝে গেছি এদেশের সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইহুদিদের নীল নকশা বাস্তবায়নের জন্য আহলে হাদিসরা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? বলে যখন এদেশের সমস্ত মুসলমানরা, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা ইহুদিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন এদেশের আহলে হাদিসরাই শুধুমাত্র নিজেদের লেজ দেখিয়ে দিয়েছে, ওরাই ইহুদিদের পক্ষের লোক, ঠিক কিনা? বলে এদেশের সমস্ত মুসলমানরা যখন মসজিদে গিয়ে সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়, মাপ চায়, আর এই সময়ে ওরা মসজিদে অবস্থান করাকে বেশ্যাপাড়ার সঙ্গে তুলনা করে, বুঝতে বাকি নাই এগুলোর জন্ম বেশ্যাপাড়ায় হয়েছে, ঠিক কিনা ভাইরা? আমরা পড়েছি উসুলের উসুলের কিতাবের মধ্যে, লিকুল্লি শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে দাবিত হয়। এদেশের আহলে হাদিসরা যখন মসজিদে অবস্থান, এদেশের মানুষ শত শত বছর ধরে মসজিদে অবস্থান করে, আর এটাকে ওরা যখন এই খারাপ জায়গার সঙ্গে তুলনা করে, তাহলে ওদের মূলত জন্ম ঠিকানাই হচ্ছে ওইটা, ঠিক কিনা? তো এই ওরা যখন আমাদের সঙ্গে কোনো কথা পারবে না,
কোনো দলিল মানবে না, দলিল নেবে না, যুক্তিতে যখন আসবে না তখনই ওরা, দুইটা অস্ত্র আছে ওদের কাছে, এক নাম্বার হলো তুমি বেদাতি, এক নাম্বার কি তুমি বেদাতি, দেশে মারছে কোপ মাইরে দেশে তুমি বেদাতি, আর দুই নাম্বার হচ্ছে তুমি যা বলো এগুলো সব জাল, এগুলা সব জাল, আর অর্ডার সব সহি, ও যা কইবে সব হইলো সহি, আর আমরা যা কমু সব কি জাল, এই হলো দুইটা অস্ত্র। নমরুদ ইব্রাহিম যখন যুক্তি দেয় এখন আর আউগাইতে না পারিয়া, এখন তুমি কাফের, এখন তুমি কি কাফের হয়ে গেছো, ওই জাহালে হাদিসে না পারলে তুমি বেদাত। আমার ভাইয়েরাম নমরুদ ইব্রাহিমকে শাসন, তুমি যদি আমাদের সঙ্গে এমনটা করো তবে আমি তোমাকে শাস্তি দিব। অবশেষে সে শাস্তিও দিয়েছে, আগুনের মধ্যে ফেলেছে, 40 দিন পরে আগুন থেকে উঠাইয়া আনছে। এই ইব্রাহিম সব লজিক গুলো দেখার পরে, যুক্তিগুলো দেখার পরে, বাহাস মোবাহাসা তর্ক বিতর্ক আলোচনা পর্যালোচনা গবেষণা করার পরে শেষ পর্যন্ত তাওহীদের যে সূত্রটা আবিষ্কার করেছে, আমার সঙ্গে সবাই পড়েন, তাওহীদের মূল মন্ত্র, তাওহীদের অনবদ্য সূত্র, যেটা প্রত্যেক নামাজে দাঁড়াইয়া মুমিন বান্দা পড়ে, আমরা পড়ি, কারণ এটাই হচ্ছে আমার নামাজের মূল মন্ত্র, মারহাবা বলেন। যদি সূত্র না থাকে তাহলে অঙ্ক কইরা লাভ আছে? অঙ্ক করবেন কিন্তু সূত্রে মেললো না, আপনি কিসের অঙ্ক করতেছেন? আপনি কি বর্গের না ঘনের না সমাধানের, কিসের অঙ্ক করেন যদি আগে সূত্র না মিলান, ঠিক কি না? আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, কার জন্য? দুনিয়ার যা কিছু করি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এজন্য এটাই হচ্ছে আমার সূত্রের মূল মন্ত্র। আমার শুরুটা হবে এভাবে, আমি যার জন্য নামাজ পড়ব তিনি কে? তিনি আসমান জমিনের মালিক, তিনি আমাকে মুমিন বানাইছে, আমারে মুসলমান বানাইছে। আমি কোনদিন যে আল্লাহর সেজদা দেই ওই আল্লাহর সঙ্গে কাউরে শরীক করি না। সব ক্ষমতার আধার হিসাবে আমি যাকে মানি তিনি কে? আমি মুশরিক না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। তাহলে এখন বলুন তো, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে যে সূত্রটা দিয়েছেন, যে ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই ইসলামটাই মূলত আমার আল্লাহ চায়। সূরা ইখলাস আপনারা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দারে তুমি বলো আমার আল্লাহ কয়জন? জোরে বলেন না, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী? আরো জোরে কয় না। আরে মেয়ে এটাই তাওহীদ, জোরে বলেন না। আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ কাউকে জন্ম দেন? আল্লাহ কারো থেকে জন্ম নেন? আরো জোরে বলেন, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই নাই। এই কথাগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন সমস্ত পৃথিবী যখন একদিকে নমরুদের পূজা আরাধনা করে, মূর্তি পূজার সামনে মাথা নত করে দেয়,
ইব্রাহিম পয়গম্বর পর্বতের মতো দাঁড়াইয়া সেদিন বলেছিল ইন্নি ওয়াজ্জাহতু, তোমাদের সবার চেহারা নমরুদের দিকে ঘুরে আছে, তোমাদের সবার চেহারা জালিম শাসকের দিকে ঘুরে আছে, তোমাদের সবার ভক্তি আবেগ অনুভূতি জালিমের জুলুমের পক্ষে ঘুরে আছে। আমি জালিমের পক্ষে নয়, জালিম আমাকে শাস্তি দিবে, আগুনে পোড়াবে, কেটে টুকরো টুকরো করবে, তবু আমি জালিমের অনুগত হব না, আমি আমার আল্লাহর জন্য একটা চেহারা ঘুরাইয়া রাখবো। আমার হাওয়া বলো, আমার ভাইরান, গোটা পৃথিবী জালিমের জুলুমকে স্বীকার করে নিলেও সেটা কোনোদিন ন্যায় হয় না, সেটা কোনোদিন বৈধ হয় না। মনে রাখবেন, গোটা পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, সেই মানুষটাই সত্য, সেটাই হক, আমার আল্লাহর কাছে সেটাই আসল। গোটা পৃথিবীর সংখ্যাধিক্য মানুষের জন্য আমার আল্লাহ কোনোদিন ন্যায়কে পরিবর্তন করে অন্যায়ের মধ্যে ঢুকাইয়া দেয় না। যুগে যুগে এরকম বহু জালিম শাসক আসছে, আরো আসবে, এরা নমরুদের মতো রাজ কায়েম করবে, কিন্তু যখন আমার আল্লাহ চাইবে রাজগুলোকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলে। এই রাজ কখনোই প্রতিষ্ঠিত হয় নাই, আর কখনো প্রতিষ্ঠিত হবেও না। প্রতিষ্ঠিত যেটা হবে সেটা হচ্ছে আমার আমার রবের দেওয়া দিন, আমার প্রভুর শেখানো দিন, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা। এই যে দিনটা আছে এটাই মূলত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটাই এই পৃথিবীতে একমাত্র জ্বলে উঠবে, ঠিক কিনা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। কোন দিকে যাবেন, জালেমের দিকে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে যদি অনেক কষ্ট থাকে, আগুন থাকে, বিপদ থাকে, অথচ জালেমের দিকে শুধু আরাম আর আরাম, কোন দিকে যাবেন? আরো জোরে বলে না, আসুন না, এটাই আমরা একটু গানে গানে বলি, ঠিক আছে? তো ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইছই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, হই কি না, মিথ্যা কথা আছে কি নাই, সুদ আছে কি নাই, অফিসে অফিসে দপ্তরে দপ্তরে ঘুষ আছে কি নাই, মজলুমের উপরে দুর্বলের উপরে জালিমের শক্তিশালীর অত্যাচার আছে কি নাই, প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইছই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ
যত মতামত, ঠিক কিনা? আমার কাছে নিজেকে অসহায় মনে হয় যে আমি যেটা আছি আসলে এটা সত্য নাকি ওইটা সত্য, এরকম প্রশ্ন এসে পড়ে যে কি করি আমি, আমি কি করি? লোক নাই, জন নাই, বল নাই, যেখানে যাই সেখানে অপমান, তিরস্কার, অপদস্থতা। আল্লাহর হাবিব এরকম অপমান সহ্য করেছেন 13টা বছর, কত বছর? 13 বছর। আল্লাহর হাবিব খালি ভাবতেন যে আমি কি সত্য না ওরা সত্য। আল্লাহর হাবিব 3 বছর জেলখানার মধ্যে বন্দি, গাছের পাতা, কচি ঘাস এইগুলো খাইয়া 3 বছর কাটাইছে। তখন আল্লাহর হাবিবের এবং সাহাবায়ে কেরামদের মনে প্রশ্ন আসছিল, আমরা কি করতেছি, আমরা কি সত্যটা না মিথ্যাটার মধ্যে আছি, কোনটা করতেছি? এরকম প্রশ্ন চলে আসে। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নপুসের তারনায় লাগে সুন্দর মনময়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ। আমিন বলেন। প্রিয় সুধী, এই ইব্রাহিম আলাইহিসসালাম এবার যা কিছু শুনলেন তার সম্পর্কে, তিনি জাতির পিতা হওয়ার যোগ্য না অযোগ্য? আরে মিয়া, এটা কোনো ভোট হইল মিয়া? সংসদে এখন এই মুহূর্তে প্রস্তাব দেওয়া হচ্ছে জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিসসালামের অবদানগুলো আপনারা শুনলেন, এই শোনার প্রেক্ষিতে তিনি জাতির পিতা হিসাবে যোগ্য হলে হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তাকে জাতির পিতা মানতে চাই না এই পক্ষে থাকলে না বলুন, না বলুন, না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, মারহাবা বলো, আল্লাহু আকবার। আমরা মেনে নিলাম জাতির পিতাকে, জোরে বলেন না, এখন তিনি আর দূরের না, এখন তিনি আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন না, এখন ইব্রাহিম নবী আমাদের আপন।